ঘরের খেয়ে পরের মোস প্রচলিত এই প্রবাদটিকেই বাস্তবে করে দেখাল বুনমোষের বাগালরা প্রশাসন সবটাই করে দেবে এমন আশায় না থেকে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের প্রতি দায়বদ্ধতায় জোট শহরের একদল যুবক পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভা এলাকায় গঠিত সোশ্যাল গ্রুপ চন্দ্রকোনা এলাকার বিভিন্ন স্তরের নানান পেশার সাথে যুক্ত শিক্ষিত যুব সমাজ পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে এসে তৈরি করে এই টিম এর কোনো উদ্যোক্তা নেতা বা কোনো রাজনৈতিক সহাবস্থান নেই একান্তই সামাজিক দায়বদ্ধতা থেকেই পরিবেশ বাঁচাতে মানুষকে সচেতনতার লক্ষ্যে ভূমিকায় কুড়ি হয়ে জন যুবক যা কারোর কাজ নয় তাই আমাদের কাজ করে ইতিমধ্যে নজর কেড়েছে প্রশাসন থেকে শহরবাসীর শুরুতে এই গ্রুপের সদস্য ছিল দশ বারো জন এখন তা দাঁড়িয়ে কুড়ি পঁচিশ জনে হয়েছে কোনো আর্থিক সাহায্য নেই প্রশাসন বা রাজনৈতিক মদতে নয় পরিবেশ বান্ধব হয়ে কিছু করে দেখানোর জন্যই এই প্রয়াস বলে জানান বুনোমশের বাগালরা গ্রুপের সদস্য ধুবরজ্যোতি মুখার্জি বলেন শুক্রবার ও শনিবার এই দুদিন চন্দ্রকোনা পৌরসভার বেশ কিছু এলাকায় বিনা অনুমতিতে বিশাল আকার পাঁচ ছটি গাছ কাটা আটকানো হয় এছাড়াও এদিন সকাল থেকে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড রেগুলেটেড মার্কেট চত্বর এলাকায় বিষাক্ত পার্থেনিয়াম গাছ নির্মূল করা নতুন করে গাছ লাগানো এলাকায় যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিক সাফাই অভিযান এবং এসবের মাঝেই মাইকিং করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয় আগামী দিনে শহরে পুকুর ভাড়াটের মতো কোনো অভিযোগ শুনলে সদস্যরা তা আটকাবে এবং পানীয় জল অপচয় নিয়েও পথে নামবে শহরের নব্য বাগালরা অসুস্থতা সত্ত্বেও বুনমোষের বাগালদের এদিনের কর্মকাণ্ডে ডাক পেয়ে সশরীরে হাজির হয়ে হাত লাগান খোদ ব্লকের বিডিও শাশ্বত প্রকাশ লাহিরি তিনিও এই উদ্যোগের প্রশংসা করেন এদের থেকে উৎসাহিত হয়ে এলাকা এলাকায় যদি যুব সম্প্রদায় এরকম ভূমিকা নেয় তাহলে পরিবেশ রক্ষায় অনেকাংশেই সফল হবে এই প্রথম চন্দ্রকোনা শহরে এরকম একটি অরাজনৈতিক দলের এরকম কর্মকাণ্ডের প্রশংসায় শহরবাসীও মানুষ গুণমোশের বাগাল বলে একটা দল তৈরি করেছে এটা কোনো এনজিও অথবা কোনো সোসাইটি নয় এবং আমরা কারোর কাছ থেকে কোনো রকম অনুদানেরও প্রত্যাশা করি না সাধারণ মানুষের সাধারণ মানুষদেরকে নিয়ে তৈরি করা দল এবং আমাদের কাজ যেরকম আমরা বলেছি আমাদের ব্যানারে যা কারোর কাজ নয় সেটাই আমাদের কাজ যে কাজ কেউ করেন না যে কাজকে মনে করেন যে অর্থহীন সময় অপচয় আমরা সেই কাজগুলো করবার জন্যই জোট বাঁধছি আমরা চাইবো যে সমস্ত সাধারণ মানুষ আমাদের এই প্রচেষ্টার অংশ নন আমাদের উদ্দেশ্য পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণ এর প্রতি আমরা সমর্পিত আমরা চেষ্টা করব ভবিষ্যতে যাতে চন্দ্রকোনা আমাদের পরের প্রজন্মের কাছে এক সুন্দর শহর হয়ে ওঠে প্রথম কথা একটা প্রবাদ আছে যে ঘরের খেয়ে বনের মোষ চড়ানো অর্থাৎ যেটা নন প্রোডাক্টিভ সেই ধরনের কাজকর্ম করে বেড়ানো তো এই ধরনের কাজের প্রতি সাধারণভাবেই সমাজ সংসার কারুরই কোনো সমর্থন থাকে না কিন্তু দেখা যায় যে এই ধরনের কাজগুলো আলটিমেটলি খুব জরুরি কাজ আজকে আমরা মার্কেটে যে কাজগুলো করছি সেটা হচ্ছে প্লাস্টিক একত্রিত করা প্লাস্টিক গার্বেজ চারিদিক থেকে যত কিছু বায়োডিগ্রেডেবল গার্বেজ আছে প্লাস্টিক কাজ থার্মোকল সেগুলোকে আমরা এক জায়গাতে জড়ো করছি এবং মানুষের সামনে দেখাতে চাইছি যে দেখুন কি পরিমাণ প্লাস্টিক আমরা পরিবেশে মিশিয়ে দিচ্ছি নিয়মিতভাবে এছাড়া আমরা পার্থেনিয়াম পরিষ্কার করছি এখানে প্রচুর পার্থেনিয়াম ছড়িয়ে পড়েছে মার্কেট চত্বরে গোটা চন্দ্রকোনাতেই মানুষকে আমরা বলবো যে আপনারও পার্থেনিয়াম পরিষ্কার করার কাজে এগিয়ে আসুন এবং তাছাড়াও আমরা গাছ লাগাচ্ছি আজকে আমরা চন্দ্রকোনা চত্বরে মোট কুড়িটা চারা গাছ লাগাচ্ছি এই চারা গাছগুলো সংরক্ষণের দায়িত্ব স্থানীয় দোকানদার না এই ব্যাপারে সরকার এবং সাধারণ মানুষের সীমারেখা আমি টানতে চাইবো না আসলে কাজ তো আমাদেরই পৌরসভাও তো আলটিমেটলি আমাদের জন্যেই যদি তারা এগিয়ে এসে না করেন তাহলে না হ্যাঁ আমরা এগিয়ে আসলাম